أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سورة الشورى آيات نمبر 120. ثم أغرقنا بعد الباقين. الله বলেন অতঃপর আমি অবশিষ্টদেরকে ডুবিয়ে দিলাম, মানে পিছনে হযরত নূহ আলাইহিস সালামের ইতিহাস আল্লাহ বলতেছিলেন, নৌকায় যারা আরোহণ করেছিল 80টি মুসলিম পরিবার, এদের পরে যারা অবশিষ্ট ছিল তাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিয়েছেন। ইন্না ফি যালিকা লআয়া, নিশ্চয় এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারু মুমিনিন, তাদের অধিকাংশই ইমানদার ছিল না। এর মধ্যে নিদর্শন, নিদর্শনটা কি? যে আরব দেশে যেখানে পান করার জন্য এক গ্লাস পানি পাওয়া যায় না, সেইখানে পানিতে ডুবে মানুষ মারা যাবে, পানিতে সব বাড়িঘর তলিয়ে যাবে, পাহাড়ের উপরে উঠেও মানুষ জীবন রক্ষা করতে পারবে না, এটা একটা বিটার নিদর্শন। আল্লাহ বলছেন এর মধ্যে নিদর্শন আছে, ভেবে দেখো। নূহ আলাইহিস সালাম যখন নৌকাটা বানিয়েছিলেন, তো তখন সবাই এই নৌকার কাছ থেকে যখন অতিক্রম করত, সবাই ঠাট্টা করত যে এই মরুভূমিতে এই নৌকাটা ভাসবে, এটা কেমন কথা। তো এভাবেই আল্লাহ তাআলা বলছেন যে আমার এই কর্মের মধ্যে নিদর্শন আছে, তোমরা ভেবে দেখো যে আমি আল্লাহ ইচ্ছা করলে মরুভূমিতে বন্যা দিয়ে পাহাড় তলিয়ে দিতে পারি। তো এভাবেই আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি আমাদেরকে দেখাচ্ছেন। এবং নূহ আলাইহিস সালামের বন্যাটা ছয় মাস পর্যন্ত বহাল ছিল, ছয় মাস পরে নৌকাটা এরারুট পর্বতমালার জুদি অঞ্চলে এই নৌকাটা থেমেছিল, যেটা কোরআনে বলা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। বহুকাল ছিল এই নৌকাটার ধ্বংসাবশেষ, বহুকাল ছিল, এটা শালকাঠের নৌকা ছিল, শালকাঠ শত শত বছরে নষ্ট হয় না। এই শাল গাছটাও নূহ আলাইহিস সালাম লাগিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে বদদোয়া করলেন জাতির জন্য, তখন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন এবং তার 20 বছর পরে বন্যাটা আসছিল। আল্লাহর হুকুমে তিনি একটা শাল গাছ রোপণ করেছিলেন এবং সেই শাল গাছটা 20 বছরে এই বিশাল নৌকাটা 300 হাত লম্বা, 30 হাত চওড়া, 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু এই নৌকাটা নির্মাণ হয়েছিল একটা গাছের কাঠে, সবই আল্লাহর ইচ্ছা। তা আল্লাহ বলেন এর মধ্যে নিদর্শন আছে, তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে আল্লাহ ইচ্ছা করলে কী না করতে পারে, তিনি আলা কুল্লি শাইইন কাদির। ওয়ান্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব অবশ্যই তিনি পরাক্রমশালী এবং অবশ্যই তিনি দয়াময়। তার অসাধারণ শক্তি আছে, তিনি অসাধারণ শক্তির মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক হল আজিজ, সাথে সাথে তিনি দয়ালু। এইটি হচ্ছে তার বিরাট গুণ যে আমরা তার দয়ায় মুক্তি পাব, তিনি দয়ালু, তিনি আমাদের পরে বিন্দুমাত্র জুলুম করবেন না, তিনি দয়ালু, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, কিন্তু তার কাছে ক্ষমা চাইতে হবে। কাজ্জাবাদ আদুনুল মুরসালিন, আল্লাহ বলেন এভাবে আদ জাতি তারা প্রেরিত রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এই আদ জাতিটা হলো আদ এবনে আওজ এবনে এরাম এবনে সাম এবনে নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের জাতি হলো এই আদ জাতি। আর নূহ আলাইহিস সালাম হলেন আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষের মানুষ। নূহ আলাইহিস সালাম, তার পিতার লামাক, তার পিতার মতওয়াসা, তার পিতার নাম আকনু, তার পিতার নাম ইয়ারিদ, তার পিতার নাম মাহালাবিল, তার পিতার নাম কাবেন, তার পিতার নাম বানেশ, তার পিতার নাম শীষ, শীষ আলাইহিস সালামের পিতা আদম আলাইহিস সালাম। তাহলে নূহ আলাইহিস সালামের দশ পুরুষ, আদম আলাইহিস সালামের দশ পুরুষ পরে নূহ আলাইহিস সালাম,
আর নূহ আলাইহিসসালামের পঞ্চম পুরুষ হলো আদ জাতি, তো এটা প্রাচীন জাতি, এটা আমরা এতটুকু বুঝতে পারছি। তো আল্লাহ বলেন এই আদ জাতি এরা খুব শক্তিশালী জাতি ছিল, রাসুলকে অস্বীকার করলো, কিন্তু এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে। তার কারণ হলো একজন রাসুলকে অস্বীকার করা হলো সমস্ত রাসুলকে অস্বীকার করার সমান অপরাধ, একজনকে অস্বীকার করলে সবাইকে অস্বীকার করা হলো। এই বর্তমানে এখন পৃথিবীতে এই যে যুদ্ধ চলছে, এরা তো মুসালাসের উম্মত, এরা তো মুসালাসকে মানে কিন্তু এরা মোহাম্মদ সাল্লামকে মানে না, এজন্য এরা কাফের। এই যে বনি ইসরাইল, ইসরাইল মানে ইহুদি, এরা তো বনি ইসরাইল, এরা তো নবীর বংশের লোক, কিন্তু এরা মোহাম্মদ সাল্লামকে অমান্য করেছে। বংশে কিছু হয় না, আপনার তো অনেক সময় অমুক মাদানী তো রাসুলের বংশ, এই বংশ খুঁজলে কী হবে আপনাদের বলেন? কে কোন বংশের লোক আর কোনো গ্যারান্টি আছে? তারপর এগুলো শুনলে খুব আকৃষ্ট, অমুকে মাদানী, অমুকে বাগদাদি, এইসব শুনলে আপনারা আকৃষ্ট হন, কিন্তু এইটা কিছু না। যে আল্লাহকে মানে, যে কোরআন মানে, সে ভালো মানুষ। কেউ মাদানী মক্কি বা রাসুলের বংশধর হলে ভালো লোক হয়ে গেল, এটা কিন্তু একটা ঠিক চিন্তা না। এই চিন্তা বরং আরও ক্ষতি করে, এই চিন্তায় ক্ষতি করে। মানে একটা খারাপ লোকও যদি হয় আর যদি বলে যে আমি হযরত আলীর বংশ, তাহলে আপনি তাকে মহব্বত করতে শুরু করতে পারেন, কাজে এটা ঠিক না। কোরআন আল্লাহ বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে। পরিষ্কার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারীর মাধ্যমে, অর্থাৎ আদম এবং হাওয়া এই দুইটে মানুষের মাধ্যমে। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবায়লা, এবং আমি তোমাদেরকে বিভিন্ন শাখায় গোত্রে ভাগ করেছি। শুউবা ওয়া শু মানে শাখা, কাবায়ল গোত্র, গোত্র এবং শাখা। কেন? লে তাআলামু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। মনে করুন আব্দুর রহমান, এখন আব্দুর রহমান নামে দুইটা তিনটা লোক থাকতে পারে, তখন আপনি বলুন আব্দুর রহমান কোন শাখার লোক, কোন গোত্রের লোক, তাহলে আপনি বলবেন যে আব্দুর রহমান তালুকদার, তাহলে আপনি বলবেন যে না আমি আব্দুর রহমান হাওলাদার, আমি আব্দুর রহমান জমাদ্দার। এভাবে যখন আপনি বংশের পরিচয়টা পাবেন, তখন একই নামের বিভিন্ন লোককে তার বংশ এবং গোত্র এর মাধ্যমে আপনি সহজে চিনতে পারবেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বংশে গোত্রে ভাগ করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, কিন্তু এইটা কোনো সম্মানের বিষয় না যে অমুক অমুক বংশের লোক, এই জন্য তার স্পেশাল একটা সম্মান আছে, এটা না, এটা আল্লাহ স্বীকার করেন না। আর এই আর তাদের হচ্ছে কখন, মক্কাবিজে পরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবাঘরের ছাদে আজান দেওয়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছিলেন, তখন কিন্তু বিভিন্ন সমালোচনা আরবের লোকেরা করেছিল যে মোহাম্মদ সাল্লাম তো সর্বনাশ করলো, এই কাবাঘরে একটা কালো কাক তুলে দিল, আর কোনো লোক নাই তার। কেউ কেউ বলছে যে এই দৃশ্য দেখার আগে আমার বাবা যে মারা গেছে সে ছিল ভাগ্যবান যে এইটা সে দেখে নাই, এমন মন্তব্য কেউ করেছে। কিন্তু আল্লাহ বলে দিলেন যে দেখো মানুষের সম্মানের মানদণ্ড এটা তার বংশ রং এটা নয়, তার সম্মানের মানদণ্ড হলো তাকওয়া, সে আল্লাহকে কী পরিমাণ ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আচ্ছা, তাহলে আদ জাতি তাদের রাসুলকে অস্বীকার করলো, ইজ কল হল মাকুম হুদুন, যখন বলল তাদেরকে তাদের ভাই হুদ, মানে তাদেরই বংশের লোক, গোত্রের লোক হুদ, তিনি পয়গম্বর, তিনি বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নি লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। এই আমানতদার রাসূল বলার অর্থ হলো যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলতে যাচ্ছি এই কথাগুলো আমার না, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে আসমানি কিতাব, সেই আসমানি কেতাবের কথাগুলি আমি তোমাদেরকে বলছি, আমি নিজের পক্ষ থেকে কোনো বানিয়ে বলছি না, এবং আসমানি কেতাবের কোনো কথা আমি লুকাচ্ছি না। কাজে আমি আমানতদার, আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে সেই আমানত আমি তোমাদেরকে পৌঁছিয়ে দিচ্ছি।
এখন এই আসমানি কিতাবগুলি আছে আমানত, এই কিতাব এটা আমানত, এটার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। জালিকাল কিতাবে লড়াই ব্যাপী, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাবে এমন কথা লেখা নাই যে এই কিতাবে কোনো সন্দেহ নাই। আপনারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ যাই কিছু বলেন, আপনারা সিহাসাত তা বলতে পারেন, কিন্তু আল্লাহ বলেননি। আর মানুষেরা ওটা সহি বলে দাবি করতে পারে না, দাবি করতে যদি পারতো তাহলে তারাও লিখে দিত বুখারী শরীফ পরে জালিকাল কিতাব লড়াই ব্যাপী। তারা লিখতে পারছে, পারবে? পৃথিবীর কারো ক্ষমতা আছে এটা লেখার? কাজে আল্লাহর কেতাব এটি বিশুদ্ধ, এর মধ্যে ভুল নেই। এছাড়া সব কেতাবে ভুল ভ্রান্তি আছে, কম বেশি। সেগুলির থেকে কথা বলতে গেলে পরীক্ষা নিরীক্ষা করে বলতে হবে, ঢালাওভাবে সেগুলি থেকে আপনি কথা বলতে পারবেন না। তাহলে রাসুলুল আমিন এই কথাটা কিন্তু সমস্ত রাসুলদের ব্যাপারে এটা কোরআনে বলা আছে যে সব রাসুলরাই বলছেন যে আমি রাসুলুল আমিন, এমন আমানতদার রাসুল। আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জিনিস আমানত রাখা হয়েছে আমি সেটাই আপনাদেরকে বলছি, আমি রাসুলুল আমিন। আর আমরাও তো সেই একই আমানত গ্রহণ করেছি। আল্লাহ রাসুল ইন্তেকালের পরে আমরা যারা আলিম, আমরা বাসাই কিন্তু একদল আলিম। এটা আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সুরায় ফাতেরের 32 নম্বর আয়াতে, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ বলেন অতপর আমি আমার বাসাইকৃত একদল বান্দাকে, হ্যাঁ, আমি আমার আসমানি কিতাবের ওয়ারিশ বানালাম। তো এই বাসাইকৃত বান্দারা আল্লাহর আসমানি কিতাবের ওয়ারিশ, কিন্তু আল্লাহ বললেন তাদের অবস্থাটা কি, ফামিন্নহুম জালিমুন লিনাফসি, তাদের প্রথম দলটা বড় দলটা হলো নিজদের উপরে জালিম অত্যাচারী, অমান্য মুক্তাছেদ, দ্বিতীয় দলটা হলো মধ্যমপন্থী, তৃতীয় দলটা হলো সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে তারা সৎকর্মে অগ্রগামী। তাহলে এই তিন দলের বাইরে কি কোনো আলেম আছে যাদেরকে আল্লাহ আসমানি কিতাবের জন্য বাছাই করে দায়িত্ব দিয়েছেন? আমরা সব আলেমরা এই তিন দলের মধ্যে, বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা ছোট দল, এটা সৎকর্মে অগ্রগামী। তাহলে এর বাইরে আমরা কোনো আলেম নাই, সমস্ত আলেম এই তিন দলের অন্তর্ভুক্ত। তো এখন এই কথাটা আসমানি কিতাবে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কিন্তু এই আয়াতগুলির প্রসার খুব কম, এগুলো আলেমরা আমরা বলতে যাই না। আমরা বলতে গেলেও আমাদের ওই মুখে আঙুল দিয়ে ইশারা করা হয় যে হুজুর বলিয়েন না। তাহলে আল্লাহর কথাকে যদি গোপন করায় কেতমান, এটা তো একেবারে এমন গুণা যে মানুষ কুফরি পর্যায়ের গুণা। আল্লাহ কোরআনে একটা দিন নাজিল করেছেন, আপনি সেটা লুকিয়ে রাখবেন, এই লুকিয়ে রাখাটা হলো কিতমান, এটা কুফরি পর্যায়ের গুণা। কাজে আল্লাহর কিতাবে যে কথাগুলো আছে প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা প্রচার করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া ইয়া রাসুল বাল্লেগ, হে রাসুল আপনি প্রচার করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাবতীয় হয়েছে এগুলি আপনি প্রচার করুন। ওয়াল্লাম তাফাল, যদি একটা এত প্রচার করতে বাকি থাকে, ফামা বাল্লাক তার রেসালাতাহু, তাহলে আপনি তার রেসালাত প্রচারই করেননি। একটা যদি বাকি থাকে তাহলে আপনি প্রচারই করেননি, আপনার সমস্ত প্রচারটা প্রত্যাখ্যান করা হবে। কত বড় সিরিয়াস কথা! তাহলে কোরআনের কোনো কথাকে লুকানো যাবে না। তাহলে আলেমদের বড় দলটা যে জালেম, এটা আপনি কোরআনে পাচ্ছেন, এটা বলছে কি আল্লাহ, এটা আমার বলার কোনো অধিকার নেই, আমিও তো আলেম, এতে তো আমিও হেরে যাচ্ছি, ঠকে যাচ্ছি যে আমাদেরকে আল্লাহ তাআলা জালেম বলছে, আমি আছি না এর মধ্যে? তাহলে আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমরা বলতে বাধ্য। তো এই জন্যই আপনারা এই আয়াতের প্রেক্ষিতে আপনারা কখনো কোনো মশলা মশলার ব্যাপারে এই কথাটা বলবেন না যে সব আলেমরা বলে। আপনাদের দলিল কিন্তু এইটাই, আমরা কোরআন হাদিস থেকে যখন একটা বুঝাইয়ে বলি তো আপনারা শেষ পর্যন্ত বলেন কি সব আলেমরা বলে, এটা আর আপনি বলেন আর একটা আপনার কথা একার কথা শুনবো, সব আলেমরা বলে। তাহলে এখন আপনি ভেবে দেখেন যে আপনার কি এইটা বলা ঠিক যে সব আলেমরা বলে? কোরআনে তো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ান টুতে আকসারা মানফিল আউদি ইউদুল্লুক আন সাবিলিল্লাহ, হে রাসুল পৃথিবীর অধিকাংশ মানুষকে যদি আপনি আনুগত্য করেন তাহলে ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাবে। কোরআনের
কোনখানে আপনি যাবেন? কাজী কোরআনে প্রত্যেকটা বিষয় সম্পর্কে স্পষ্ট বলা আছে। কাজী আপনারা কোরআনের কাছে আসুন, আলেম ওলামারা কোরআনের কাছে আসুন, মতভেদ কমে যাবে। কি করার আছে আপনার? কোরআনে যেটা বলা আছে এটা যদি আমরা সবাই মিলে কোরআনের কথা বলি তা আমাদের মধ্যে মতভেদ কমে যাবে, মতভেদ থাকবে না। তবে এক শ্রেণীর লোক আছে যাদেরকে ইহুদি খ্রিস্টান খুব বড় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈয়ার করছে, তারা এই কোরআনের আয়াতগুলি পড়ে তারা এমনভাবে বাকার্থ করবে যেটা সাধারণ মানুষের ধরার কোনো সাধ্য নাই। এরকম একটা শ্রেণী পৃথিবীতে আছে, আমরা অনুভব করছি। আপনারা হয়তো দেখতে পারেন, আপনাদের নজরেও পড়তে পারে, কিন্তু এদের থেকে সাবধান থাকবেন। এরা এমন প্রশিক্ষণ পত্র যে আমাদের আলেমদের চাইতে আর অনেক জ্ঞানী, কিন্তু কোরআনের উপরে তারা এমনভাবে মানে বাঁকা অর্থ করবে এবং ঘুরিয়ে নিয়ে যাবে যেটা আপনি ধারণাই করতে পারবেন না। কাজে এই জন্য এসব ব্যাপারে আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার কারণ এটা হলো মিথ্যার যুগ, ফেতনার যুগ, ফাসাদের যুগ। সুন্দর যুগ অতিক্রম করেছে, পাশ হয়ে গেছে। রাসুলের যুগ হলো আর রাসুলের সাহাবিদের যুগ, তারপর তাবেইনদের যুগ, তাবেইন তাবেইনদের যুগ, এরপরে মিথ্যা আবির্ভূত হবে, আল্লাহ রাসুল বলেই দিয়েছেন। এই তিনটা যুগ, সাহাবি রাসুল এবং সাহাবি এবং এক তাবেইন তাবত তাবেইন, তিনটা যুগ। তো এই জন্য আমরা সকল কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাহলে প্রত্যেক রাসুল হলো আমানতদার, আমরা ওরাসাতুল্লাম্বি, আমরা হব আমানতদার। আমরা আপনাদেরকে আল্লাহ যা বলেছেন এই কথা আপনাদেরকে আমরা পৌঁছাই দেব। কোনো কথা যদি আমাদের বুঝতে অসুবিধা হয় তখন আমরা রাসুলের সাহায্য নেব। রাসুলের কি বিবরণ আছে, রাসুল কি বলেছেন, সেই রাসুলের কথার থেকে আমরা সেটার ব্যাখ্যা নিয়ে সেটাকে আমরা পুরোপুরি বুঝে নেব। এতটুকু আমাদের কাজ। হাদিস দ্বারা ইসলামের একটা রূপরেখা তৈয়ার করা যাবে না, ইসলামের রূপরেখা তৈয়ার করতে হবে কোরআন দ্বারা। এবং কোরআনের যে সমস্ত জায়গাগুলো জটিল, বোঝা যাচ্ছে না, সেই সমস্ত জায়গাগুলিতে রাসুলের হাদিসের সাহায্য নিয়ে সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। কিন্তু কোরআনকে সাজাতে, ইসলামকে সাজাতে হবে কোরআন দ্বারা। কথা বলতে পারছেন? কোরআনের বাইরে কোনো থিওরি দ্বারা আপনি ইসলামকে সাজাতে পারবেন না। অনেক দল আছে দেখেন, তারা তাদের বুজুর্গ স্বপ্নে দেখেছে, দেখে ইসলামের একটা রূপরেখা দিয়েছে, যে এই রূপরেখাটা রাসুলের ইসলামের সাথে আদৌ মেলে না, কোরআনের সাথে আদৌ মিলছে না। আমরা জানি আল্লাহ রসুল বলেছেন ইসলামের ভিত্তি হলো পাঁচটা, ওনারা বানিয়েছেন ছয়টা। তারপরে ইসলাম বা আল্লাহর দিন কীভাবে প্রচার করা হবে যেটা আল্লাহর কোরআনে বলেছে, ওনারা বলছেন না আমাদের বুজুর্গ যেটা স্বপ্ন দেখেছে এইটার অনুসারে আমরা করছি। তাহলে তার মানেই ওনার উপরে নূতন ইসলাম আসছে। কারো স্বপ্ন দেখে যদি সেও থিওরি অনুযায়ী আপনি ইসলাম করেন তাহলে মনে করতে হবে যে তার উপরে একটা নূতন ইসলাম আসছে কোরআনের পরে। তা নাহলে কেন বলবেন যে আমাকে স্বপ্নে এটা দেখানো হয়েছে সেইভাবে আমি এটা করছি? আর আপনারা লাখ লাখ মানুষ সেইটার পিছনে ঘুরছেন, আল্লাহ রাসূল কি বলে গেছেন যে আমার পরে অমুকের স্বপ্ন দেখবে যেটা সেটা তোমরা মানিও? কার কথায় আপনি একটা লোকের স্বপ্নের কথায় বিশ্বাস করে লক্ষ লক্ষ লোক পাগলের মতো ঘোরাফেরা করছেন? কে বলছে আপনাদেরকে? আল্লাহ তো ঘোষণা দিয়েছেন বিদায় হজের দিনে যে আমি দিনকে পূর্ণতা দান করেছি, আলিয়ম আকমালতুল্লাকুম দিনাকুম, আমি তোমাদের দিনের পূর্ণতা দান করেছি, ও আত্মাম তো আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতের সমাপ্তি ঘটিয়েছি। নিয়ামত আছে এই কোরআন এবং রাসুল। পৃথিবীতে আর নতুন কোনো আসমানি কেতাব আসবে না, আর কোনো রাসুল আসবে না। তাহলে এখন ইলিয়াসের কাছে কি আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করে নূতন আবার ওহি পাঠাইছেন তার কাছে? স্বপ্ন তো ওহি, যে উনি স্বপ্ন দেখা নূতন একটা দিনের রাস্তা তৈরি করলেন আর আপনারা সেটার পিছনে পিছনে ঘুরছেন। আমি তো তাদেরকে আগেও পরামর্শ দিয়েছি যে আপনারা তাবলিগ করেন, তাবলিগের প্রচার, কিন্তু তাবলিগ কি করবেন সেটা কোরআনে বলা নাই। ইয়া ইয় রাসুল ও বাল্লেক, রাসুলকেই তো আল্লাহ বলেছেন হে রাসুল আপনি তাবলিগ করেন। বাল্লেক মানে কি? তাবলিগ করেন। কি তাবলিগ করবেন? মা উনজিলা ইলাইকামের রব্বিক, রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাজিল হয়েছে এইটা তাবলিগ করবেন। আপনার তাবলিগের সিলেবাস হলো এটা, এই কিতাব, এর বাইরে আপনার সিলেবাস নাই। এখন এই কিতাব মূল কিতাব বোঝার জন্য আপনাকে
সাহায্য স্বরূপ আপনি নোট পড়তে পারেন। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে টেক্সট বুক যেটা মেইন বই সেটা বোঝার জন্য নোট থাকে। তা আপনি এই কোরআন বোঝার জন্য যদি কোথাও জটিলতা হয় সেখানে আপনি নোট হিসাবে হাদিস ফেকা ইত্যাদি সহজ দিয়ে নেবেন, কিন্তু মূল বই তো আপনার আল কোরআন। তাহলে আপনি কী তাবলিকটা করছেন? আমি তাদেরকে একেবারে এইভাবে বুঝিয়ে বলছি যে আপনারা কাকরাইল থেকে তিরিশটা দলের কাছে তিরিশ প্যারা কোরআন ভাগ করিয়া ছেড়ে দেন, যে তোমরা এক মাস ঘুরে আসবে, তোমাদের একটা চিল্লায় তোমাদেরকে তিরিশ প্যারা কোরআন ভাগ করে দেওয়া হলো, তোমরা যে যে অঞ্চলে যাবে এক এক অঞ্চলে এক এক প্যারা কোরআন আসে, তাহলে তিরিশ প্যারা কোরআনের প্রচারটা হয়ে যাবে। যারা শুনবে তাদের হবে না, যারা প্রচার করবে তাদের পক্ষ থেকে হবে, যে আমরা ভাগ ভাগ করে প্রচারটা করেছি। শুনছেন যারা আপনাদের হবে না, কারণ আপনাদের শোনা লাগবে পুরো তিরিশ কোন তিরিশ পারা, কিন্তু কেউ এটা গ্রহণ করে নাই, বরং আমাকে কীভাবে বুঝানো যায় এইটার বিপক্ষে সেইটা তারা আমাকে বুঝাবার চেষ্টা করে বারবার। আমরা এই করি সেই করি, আমরা কোরআন পড়ি, কোরআন তো আপনি পড়েন আমরাও পড়ি, কিন্তু কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ কী বলছে? যে যারা কোরআন পড়ে এবং তার হক আদায় করে না, যারা তাওরাত কিতাব পড়ে তাওরাতের হক আদায় করে না, তারা কি গাধার পিঠে কাগজের বোঝা? এটা কোরআনে বলেছে না আমি বলছি? সূরা জুমার পাঁচ নম্বর হাতে দেখেন, ঠিক আমি বলছি না আল্লাহ বলছে, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাতে দায়িত্ব দিয়েছে তারা সে দায়িত্ব পালন করেনি, সুম্মা লাম ইয়াহমিলুহা সেই তাওরাতের দায়িত্ব তারা পালন করে নেই, বহন করে নেই, তাদের অবস্থা কামাসালের হেমার যেমন গাধা, ইয়াহমিলু আসফারা সে পিঠে কাগজের বোঝা বহন করে। যে আপনি গলায় একখানা কোরআন শরীফ ঝুলিয়ে রাখেন, আপনি একটা সুরারও অর্থ জানেন না, তা আপনি গাধার পিঠে কাগজের বোঝা ছাড়া আর কিছু? আপনি অসন্তুষ্ট হইলে আমি কী করবো? তা আল্লাহ বলছে একথা তো আমি লুকিয়ে রাখতে পারছি না, যে বলতে হবে। আপনার পৃথিবীর অনেক ভাষা জানেন, অনেক জ্ঞান আছে, কেউ শুধু বাংলা ভাষার উপরে জ্ঞান অর্জন করছেন, কিন্তু বাংলা ভাষা ছাড়া বিভিন্ন ভাষার জ্ঞান আপনাদের আছে, সেটা যখন আপনি পারেন তো কোরআনটা কেন পারলেন না? আপনি ইংরেজি শিখে আপনি দুনিয়াতে একশো বছর জীবনে আপনি সুখ করবেন, আর কোরআনের ভাষা শিখে কোরআনে আমল করলে আপনি দ্বিতীয় জীবনে হাজার হাজার কোটি বছর আপনি সুখে থাকবেন। কাজে আপনার যদি এটা বিশ্বাস থাকতো তাহলে আপনি কোরআন পড়তেন, এটা জব কী দেবেন আপনি বলেন? হাসরের ময়দানে যখন বিচারের সম্মুখীন আপনি হবেন আমিও হব, তা আপনাকে বলবে যে তুমি একজন এম এ পাস মাস্টার ডিগ্রি অর্জন করছো, তুমি ইংরেজি পড়তে পারো, ইংরেজিতে বক্তৃতা দিতে পারো, ইংরেজিতে সব কাজকর্ম পরিচালনা করতে পারো, তাহলে আমার কোরআন কি তোমার ইংরেজি ভাষা কঠিন ছিল? তুমি আমার এই কোরআন পড়ো নাই শেখো নাই, তুমি কিছু জানো না, কিছু বোঝো না, তো তুমি কেন আমার কোরআন শিখলে না? তুমি দুনিয়ার সুখ শান্তির জন্য তুমি ইংরেজি কত কষ্ট করে তুমি পড়লে, পড়ার পরে তুমি তার দ্বারা দুনিয়ার সুখ শান্তি অর্জন করলে, তা আমার এখানে সুখ শান্তি অর্জন করার জন্য তো এই কোরআন তোমাদের শেখার প্রয়োজন ছিল, তুমি শিখলে না কেন? কী জবাব দেবেন? রেডি হইয়া কবরে যান, কখন কার ডাক আসবে জানেন না, এগুলো রেডি হইয়া কবরে যান, যে এটা আপনাকে জিজ্ঞাসা করা হবে। পঞ্চাশ হাজার বছর সময় একটা দিনে বিচার হবে, সেখানে প্রত্যেকটা বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করছি, কাজে আপনারা সতর্ক হন। তো এই জন্য আপনি বিষয়টা তো বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যেটা নিজ কালামে ঘোষণা করে দিলেন যে আমি দিন পরিপূর্ণ করে দিয়েছি আর নিয়ামতের সমাপ্তি ঘটিয়েছি, অর্থাৎ নূতন কোনো কেতাবও আসবে না, নূতন কোনো নবী আসবে না। তার পারে আপনি একটা লোকের স্বপ্নে দেখার তরিকাটা আপনি গ্রহণ করলেন, কার দলিলে, কার কথা আপনি গ্রহণ করলেন বলেন, জবাব দেন। স্বপ্নের তরিকা দেখাই একটা তরিকা বাইর করছেন, আর এইটাই সব ভেস্তি মার এটার মধ্যে আছে। এই স্বপ্নের আগে যারা ছিল তারা কোথায় যাবে? বিভিন্ন দল এরকম কথা করে, আমাদের দলের সাথে যারা আসবে না, আমাদের দলের সাথে যারা অঙ্গীকার করবে না, তারা ভেসে যেতে পারবে না। তা আপনাদের দলটা কবে? আপনাদের দলের বয়স দুইশো বছরও হয় নাই, এর আগে তো বারো চোদ্দোশো বছর ইসলামের চলে গেছে, তারা কোথায় যাবে? আপনার দল না করলেই সে ভেসতে যাবে না? এরকম তো যারা দল করেন তারা অনেক লোকে এই কথা বলে থাকেন, কেন আপনারা এরকম কথা বলেন? সত্য কথা বলেন, এ কথা সত্য নয়। আপনি একটা নূতন দল করছেন, দলটার পর দুইশো বছর হয় নাই,
তার যদি বলেন যে এই দলের সাথে যদি আপনি সম্পৃক্ত না হন আপনি দোজখে চলে যাবেন, তার মানে তাহলে আপনার আগে এই দল সৃষ্টি করার আগে পৃথিবী যারা ছিল তারা কোথায় যাবে? কাজেই আপনি ভালো কাজ করলে যেটা ভালো বলতে পারে যে আমার দলের কর্মসূচি ভালো, আপনার এটা যোগদান করেন, কিন্তু এটা না হলে আপনি আকাশে দোজখে চলে যাবেন। যেভাবে অতিরিক্ত কথা বললে আপনি মানুষকে ঝুঁকাতে চান, এটা কি ঠিক? আপনি সত্য কথা বলেন। আল্লাহ তো আপনাকে বলেন নাই যে দিন কায়েম করে না আসতে পারলে আমি তোমাকে ভেস্ত দিব না। আল্লাহ বলছেন তুমি প্রচার করো, আলাইকাল বালাক ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ হলো প্রচার করে দেওয়া, আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। কাজে আপনি আপনার মতানুযায়ীটা কায়েম করার চেষ্টা না করে যতখানি সত্য তাই বলেন, আপনি সঠিক কথাগুলি প্রচার করে দেন মানুষকে। এভাবে আল্লাহ বলেন যে আজ জাতি রাসূলগণকে অস্বীকার করলেন, ইসকরল মাকুম হুদুন আল্লাহ তাত্তাকুন, যখন তাদেরকে তাদের ভাই হুদ আলাইহিসসালাম বললেন তোমরা কি সতর্ক হবে না? ইন্নি লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে আমানতদার রাসূল। দেখেন আগের রাসূল যে সেও বলল আমানতদার রাসূল, পরের রাসূলও বললেন আমি আমানতদার রাসূল। সকল রাসূলরাই আমানতদার, আর আমানতের দায়িত্বই হলো যে এই আমানত আপনাদের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দেব। আমাদের কাছে এটি আমানত রাখা হয়েছে কোরআন। ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমা আশা আলকুম আলাইমেন আজেন, আমি তোমাদের কাছে আমার তাবলিগের বিনিময়ে কোনো কিছু চাই না, তোমাদের কাছে আমি কোনো কিছু দাবি করি না যে আমি দিন প্রচার করছি এজন্য আমাকে এটা দাও। পয়গম্বররা সরাসরি আল্লাহর চাকরি করেন এবং আল্লাহ তাদের জন্য বেতন ভাতা নির্ধারণ করে দেন, সেটা পৃথিবী থেকে আল্লাহ তাদেরকে পরিশোধ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা ওই মানুষের কাছে চাওয়ার জন্য পয়গম্বরদেরকে এভাবে মুখাপেক্ষি করেননি, সেটা তার নিজের পক্ষ থেকে তিনি যেটা নির্ধারণ করে যে এইটা তাকে দাও সেটা তুমি দিবা। যেমন আমাদের রাসূলের জন্য আল্লাহ কী নির্ধারিত করেছিলেন, যুদ্ধে যত সম্পদ আসবে পাঁচ ভাগ করো, চার ভাগ সৈন্যবাহিনীদের মধ্যে বণ্টন করো, এক ভাগ একা মোহাম্মদ সাল্লামকে দিয়ে দাও। বিনা যুদ্ধে যত সম্পদ আসবে সেটাকে মালিফাই, এই সম্পদগুলি সব রাসূলের একার কাছে ন্যস্ত করো, একাকে দিয়ে দাও। তার দ্বারা তিনি নিজে তার আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফের এই পাঁচটা সম্পদের মধ্যে তিনি এই সম্পদ তার ইচ্ছা মতো ব্যয় করবেন, কোরআনে বলা দেওয়া আছে। এইভাবে সকল নবীদের তাদের যে কী পারিশ্রমটা হবে, তাদের রেমুনারেশনটা কী হবে, এটা আল্লাহ দিবেন, কোনো নবী রসুল জনগণের কাছে কিছু দাবি করবে না। এখন এই দায়িত্ব তো পৃথিবীতে রাষ্ট্রের, যারা ধর্ম প্রচার করবে তাদের সম্মানিতা রাষ্ট্রের পক্ষ থেকে পরিশোধ করা হবে, কিন্তু রাষ্ট্র সেটা করছে না বিধায় আপনারা জনগণ মিলেমিশে যেভাবে সম্ভব যে আমাদের মসজিদটা আমরা নাসারাইলে কেমন করে চলবে, তাই আপনারা নিজেরা চেষ্টা করে নিজেদের অর্থ দিয়ে আপনারা এটা চালাচ্ছেন, কিন্তু নিয়ম এটা না। নিয়ম হলো রাষ্ট্র এগুলো দেখবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সম্মানে যেটা রেমুনারেশন এটা তাদেরকে রাষ্ট্র দিবে। হ্যাঁ, রাষ্ট্র দিচ্ছে না, এখন কি এগুলো আপনারা বন্ধ করে দেবেন? এই জন্য আপনারা জনগণ চেষ্টা করে যাই হোক মিনিমাম একটা বেতন দিয়ে ইমাম রাখছেন, মিনিমাম একটা বেতন দিয়ে মুয়াজ্জিন রাখছেন, যার ফলে আপনাদের প্রসিশনটা চলছে, তাহলে তো বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর বিধানের ওইটাই যে রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, রাসূলদের পরে যারা ওরাসাতুল আম্বিয়া তাদেরকেও রাষ্ট্রীয় পক্ষ থেকে এটা দেওয়া হবে, কিন্তু সেই ব্যবস্থা না থাকার কারণে আপনারা এই ব্যবস্থা করছেন। আল্লাহ বলেন আতাবনুনা বিকুল্লি রিয়েন আয়াতান তাআবাসুন, তোমরা কি নির্মাণ করো প্রত্যেক উঁচু স্থানে নিদর্শনসমূহ যে ওখানে বসে তোমরা খেলা তামাশা করবে? তো এই কথা আল্লাহ বলছেন কবে? এই আসমানি কিতাব কত আগের কিতাব? তো এই কিতাবে যা বলছে হুবহু আপনারা সেটা দেখতে পাচ্ছেন কি না? আল্লাহ কি বলছেন, তোমরা কি নির্মাণ করছো প্রত্যেক উঁচু স্থানে নিদর্শনসমূহ যে তোমরা ওখানে খেলা তামাশা করবে? তো এইটা আমাদের যে দেশে আমরা বসবাস করি মুসলমানদের দেশ, এই দেশের কোন জায়গাতে এটা না আছে বলেন? যেখানেই একটা উঁচু জায়গা বা একটা ভালো একটা গোল চত্বর বা একটা কিছু যেখানে লোকজনের ক্রসিং হয়, যাতায়াতের একটা কিছু হয়, ওখানে আমরা একটা নিদর্শন আমাদের খাড়া করা আছে, আছে কি না বলেন? তো এই দেশে আল্লাহ কী বলছে,
আতাবনুনা বিকুল রিয়ান আয়াতান তাবাসুন, তোমরা কি প্রত্যেকটা উঁচু স্থানে নিদর্শন তৈয়ার করবে যে ওখানে তোমরা খেলা তামাশা করবে, ওখানে বসে তোমরা মঞ্চ করবে, নারী পুরুষ একত্রিত ওখান থেকে তোমরা মিছিল শুরু করবে, এটা তোমাদের মানে যাত্রার একটা পয়েন্ট তোমরা এখানে তৈরি করছো খেলা তামাশার জন্য, এগুলো তো খেলা তামাশাই হয়। এই সমস্ত নিদর্শনের উপরে তো কোনো ঈদের নামাজ বা নামাজ হয় না, খেলা তামাশাই হয়। তাহলে আল্লাহর কথাটা খুব ঠিক আছে, দেখেন আল্লাহর কথা। তোমরা কি নির্মাণ করছো প্রত্যেকটা উঁচু স্থানে নিদর্শন তাবাসুন যে তোমরা খেলাধুলা করবে, ওয়া তাত্তাখিজুনা মাসানে আলাল্লাকুম তাকলুদুন, এবং তোমরা নির্মাণ করছো অট্টালিকা প্রসাদ, মনে হয় যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে। কথা বলতে পারছেন? এক ইঞ্জিনিয়ার সাহেব নিজে বাড়ি করবে, মাটির নিচ থেকে একটা পিলার মানে রাউন্ড লেভেল পর্যন্ত আসছে, 900 ব্যাগ সিমেন্ট লাগছে এক একটা পিলারে, 900 ব্যাগ। তাহলে এই বিল্ডিং করিয়া মনে হয় যেন আল্লাহ বলছে কি তাকলুদুন, তোমরা এখানে অনন্তকাল থাকবা যে এইরকম বাড়িঘর করছো। আমার সাথে, আমি যখন চাকরি করতাম তো আমার সাথে আরও একজন প্রিন্সিপাল, আমরা অফিসিয়াল কাজে বরিশাল গেছি, তো একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন তো ওইটার উপরে হুজুরে উঠছে, আমি উঠছি, তো ওঠার পরে এখন হুজুর বলে নোয়াখালীর মানুষ খালি ইয়ান্দি কিয়ামত অতি দিব না, কি ভাষাটা কি বুঝতে পারছেন, মানে এখান থেকে কিয়ামত হইতে দিবে না। তো নোয়াখালী মানুষ কো আমাকে বলে হুজুর ইয়ান্দি কিয়ামত অতি দিব না, মানে এখান থেকে কিয়ামত হইতে দিবে না, এটা কিয়ামতও ভাঙবে না। ফাউন্ডেশনটা দেখলে মনে হয়, তাহলে এই যে ফাউন্ডেশন আমরা করছি পৃথিবীতে, এগুলো কী পরিণাম হবে? আপনারা মধ্যমভাবে জীবনযাপন করেন, আপনাকে যাতে কষ্ট করতে না হয় ততটুক পর্যন্ত আপনি জীবনযাপন করেন, বাকি সম্পদ আল্লাহর পথে আপনি ব্যয় করেন, আল্লাহর দিনের পথে ইসলামের পথে আপনি বহু ইচ্ছা করে বহু পথে ব্যয় করতে পারেন, আপনাকে আল্লাহ নাকে থাকতে বলে নাই, ভালো পোশাক ভালো খাবার এটা নিষেধ করে সুরে আরাফে দেখেন। আল্লাহ হোসেন কে বানা করছে তোমাকে ভালো খাবার ভালো পোশাক পরতে, মান হাররামা জিনাত আল্লাহ আল্লাতি আখরাজা লিবাদিহি আত-তাইয়িবাতি, ভালো পোশাক ভালো খাদ্য কে তোমাকে মানা করেছে, তুমি খাও কিন্তু অপব্যয় করো না, তুমি প্রয়োজনের অধিক ব্যয় করতে তুমি যেও না। কারণ এই পৃথিবীতে অনেক অভাবগ্রস্ত মানুষ আছে, অনেক প্রয়োজন আছে, তোমার যেটা প্রয়োজন সেটা তুমি ব্যয় করার পরে বাকিটা তুমি সেই সব প্রয়োজনে ব্যয় করো। আল্লাহ বলেন সোজা কথা, তাত্তাখিজুনা মাসানিয়া, তোমরা নির্মাণ করছো অট্টালিকা সমূহ প্রসাদ সমূহ, লাআল্লাকুম তাকলুদুন, সম্ভবত তোমরা চিরকাল বেঁচে থাকবে। চিরকাল বাঁচে এত দূরের কথা, বিল্ডিং উদ্বোধন করার আগেই হ্যাঁ পালকিতে সওয়ার হইতে হচ্ছে বহু লোক, এরকম যে বিল্ডিং উদ্বোধন করবে তার আগেই আপনাকে আপনার দুয়ারে পালকি হাজির, সওয়ার হতে হবে তাতেই। হয় যা বাতাস্তুম বাতাস্তুম জব্বারিন, যখন তোমরা কাউকে আক্রমণ করো, যখন তোমরা কাউকে পাকড়াও করো, তখন অত্যাচারীদের মতে কঠোর হস্তে তোমরা তাদেরকে ধরো, তোমাদের মধ্যে কোনো দয়া মায়া নাই যে একটা মানুষকে আমরা ধরেছি বিচারের সম্মুখীন করি, পরীক্ষা নিরীক্ষা করে দেখাও সে লোকটা দোষী কি না, তোমরা ধরেছ ধরিয়ে পিটিয়ে দিবে তোমরাই মেরে ফেলাইলাম, সে লোকটা আসলে দোষী কি না তার কি কোনো প্রমাণ করা গেল? একটা লোককে ধরলেই তুমি মাইরে ফেলাও, এই কথা আল্লাহ বলছে যখন তোমরা ধরো তখন তোমার অত্যাচারীদের মতো ধরো, এখন এই মানুষগুলিকে এরকম অত্যাচার করে তোমরা একেবারে শেষ করে দিচ্ছ, কিন্তু তার বিষয়টা তোমরা প্রমাণ পর্যন্ত অপেক্ষা করো না, যেটা আসলে প্রমাণ হোক এই লোকটাকে চোর সন্দেহ করা হয়েছে, এই লোকটাকে অমুক সন্দেহ করা হয়েছে সেটা ঠিক কিনা তুমি প্রমাণ করো, কিন্তু তার আগেই তুমি তাকে মারি ফেলাইলা, এইটা বলা হয়েছে। হয় যা বাতাস্তুম বাতাস্তুম জব্বারিন, এখন বলেন এই সমাজে যা আপনারা করছেন প্রত্যেকটা পদে পদে আপনি প্রত্যেকটা বিষয়ের আপনি আলোচনায় কোরআনে আপনি পাবেন, এই এমন এক কোরআন, এই কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার মানুষ সস্তা ওয়াজ নসিহত শুরু করেছে, কার কণ্ঠ ভালো কার গলা ভালো, কেটা হাসাইতে পারে কেটা কাঁদাইতে পারে, এইসব নিয়ে কোরআনকে বাদ দিয়ে আজকে আলেম সমাজ আমরা করছি, বিচারের দিনে দেখবেন যে অবস্থাটা কি দাঁড়ায়। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ আতিউন, আল্লাহকে ভয় করো
আর পয়গাম্বর বলছেন আমার আনুগত্য করো।